অন্ধের মতো দৌড়াচ্ছে, অন্ধের মতো। কওমি সন্তানেরা অন্ধভক্ত নয়, কওমি সন্তানেরা যাচাই বাছাই করে যদি দেখে হাফিজুর রহমান সঠিক লাইনে আছে তো মানে, ব্যাঠিক থাকলে মানতে রাজি নয়। চরমলাই বুঝিনা, দাওবন্দি বুঝিনা, তাবলিগ বুঝিনা, আজকে তারা যাচাই বাছাই করে মানুষকে মহব্বত করে, হক মেনে নেয়, বাতিলকে মানে না, যার দৃষ্টান্ত সাহাব সাহেবের ঘটনা। আর তোমরা তো অন্ধভক্ত, যা আমার গুরু ঠাকুরে কইছে ওটা মানতেই হবে, জাহান্নামে গেলে যাব। কারণ তুমি তো গুরু ঠাকুরের গোলাম, আমরা তো আল্লাহর গোলাম। আমরা কোন ঠাকুরের গোলাম না, কোন ব্যক্তির পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। অন্ধভক্ত না, অন্ধভক্ত কওমি সন্তানেরা নয়, অন্ধভক্ত দেওবন্দীরা নয়, অন্ধভক্ত এই বাতিল ফেরকা মূর্তি পূজারি ব্যক্তি পূজারীরা। হক কথা বললেও মানে, বাতিলটা মানে কেমনে, ওটারে হক বানানের জোড়া তালি দিয়ে যুক্তি দেয়। কারণ গুরু ঠাকুরের মানতেই হবে, উল্টা পাল্টা বললো তালি দিয়ে মানবো। আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা প্রত্যেকটা বিষয়ে যাচাই বাছাই করে এরপরে কথা বলেন এবং মানেন, কারণ অন্ধভক্ত নয়, সচেতন ভক্ত। কওমি সন্তান, দেওবন্দি সন্তান সচেতন ভক্ত, এরা গুরু ঠাকুরের ভক্ত না, এরা আল্লাহর গোলামি করে রসুলের তরিকায়। আর এই লাইনে যারা থাকবে তাদেরকেই মানবে, যারা থাকবে না তাদের মানবে না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। হাফিজ ভাই আপনি এই বিষয়ে বলেন কেন, ওই বেচারা প্যাঁচ লাগাইলো কেন,